আর পেছনে সামসুন নাহারদের যে আনন্দ উল্লাসটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্টে আরও একটি শিরোপা জেতার। সামসুন নাহারদের সাফল্যের পেছনের কারিগর গোলাম রব্বানি ছোটন আর দলের সুবিধা অসুবিধা সর্বক্ষণ দেখভালের দায়িত্বে থাকা টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জয়ের কৃতিত্ব দিলেন ফুটবলারদেরই। নারী ফুটবলের সফল কোচ ও সফল ম্যানেজারের একটাই চাওয়া, ধারাবাহিকতা ধরে রাখা। একটা জিত ছিল, একটা টার্গেট ছিল কিভাবে এই চ্যাম্পিয়নশিপটা দেশের মাটিতে নেওয়া যায়, এবং তারা ডিসিপ্লিনের ভিতরে ছিল, তারা যথেষ্ট কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আমাদের মধ্যে একত্রতা ছিল, আমাদের বন্ডিংটা ভালো, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছি। এটা আমরা সারা দেশবাসীকে উৎসর্গ করছি। দেশের জন্য এই ট্রফিটা খুব দরকার ছিল। আপনারা জানেন যে মূল সাপটা আমরা কয়েকদিন আগে চ্যাম্পিয়ন হয়ে আসছি, এবং নাও আমরা আমাদের এই আন্ডার-20 মেয়েরা তারা অপেক্ষায় ছিল এই সাপটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং আমাদের এখন যে আপনারা জানেন যে এজ লেভেলের সব সাপই আমরা মোটামুটি চ্যাম্পিয়ন হচ্ছি, এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের বজায় থাকবে, বাকি আল্লাহর ইচ্ছা। দুইটা আন্ডার-14 খেলছে তারা, আপনার এফসি আন্ডার-16 খেলছে তারা, 17 সালে জাপানে 2 বার ট্রেনিং করতে গেছে এবং টুর্নামেন্ট খেলছে, তারা সাউথ কোরিয়ায় গেছে, তারা চায়নায় গেছে, তারা সিঙ্গাপুরে গেছে। তো মারিয়ারা যে পরিমাণ সুযোগ পেয়েছে এই টিমের যদি দেওয়া হয়, আমি মনে করি মারিয়াদেরকে এরা ছাড়িয়ে যায়। আজকে কৌশলে ছিল যে নেপালের বিহাইন্ড দ্য ডিফেন্স, কারণ আমরা আগে আমাদের ট্যাকটিকই ছিল যে বিহাইন্ড দ্য ডিফেন্স নেপালের সমস্যা, তারা আপনার ঘুরতে তাদের টার্নিং করতে অনেক সমস্যা হয়। আমাদের প্ল্যানই ছিল যে তোমরা পিছে ফেলাও এবং রান করো, এবং সেটা মেয়েরা সঠিকভাবে করতে হবে। এটা হলো কঠোর অনুশীলন, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা, কোচিং স্টাফ সার্বক্ষণিক তারা কঠোর পরিশ্রম করতেছে, এবং আমাদের ফেডারেশন সার্বিক সহযোগিতা করতেছে। আমরা কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টেই ফাইনালে আমাদের যেগুলো আমরা লসও করছি সেগুলো কিন্তু আমরা টাইব্রেকারে বুটো না, কিন্তু প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু আমার মেয়েরা ভালো ফুটবল খেলছে এবং ফেভারিট ছিল। অধিনায়ক সামসুন নাহারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে শিরোপা জয়ে একটি করে গোল করে অবদান রেখেছেন শাহেদা আক্তার রিপা ও উন্নতি খাতুন। ফাইনালে গোল করে রোমাঞ্চিত তারাও। ফাইনালে নেপালকে হারানোর ম্যাচে আরও একটি গোল করেছেন রিপা, তার অবদান অনেক বেশি এই টুর্নামেন্টে, কারণ প্রথম গোলটা কিন্তু রিপার পা থেকে এসেছে, তার গোলেই বাংলাদেশ এগিয়ে গিয়েছে এবং তারপরেই বাংলাদেশ আরও উজ্জীবিত হয়েছে এবং আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আমাদের সঙ্গে রিপা রয়েছেন, আমরা রিপার কাছ থেকে শুনব যে তার অনুভূতিটা কেমন এবং গোল করার পরে আসলে বাংলাদেশের যে উৎসাহ উদ্দীপনাটা আরও বেড়ে গিয়েছিল সেটা আসলে, তার অবদানটা আসলে তিনি কেমনভাবে দেখছেন সেটাই জানবো। রিপা, আর শুরুর গোলটাই তুমি দিয়েছো এবং গোলটা দুর্দান্ত গোল করেছো তুমি, যেভাবে গোলটা করেছো একদম আন্তর্জাতিক মানের একটা গোল করেছো, মানে সেই গোলটার পরে যখন দলটাকে এগিয়ে দিলে কেমন লাগলো? অ্যাকচুয়ালি যখন গোল করছি তখন তো মনে হয় না যে গোল করছি, বিশ্বাস হয় না যে গোল করছি। যাই হোক, ভাল লাগছে অনেক। যখন গোল হয়, একটা গোল হওয়ার পরে যখন বিপক্ষ টিম তো অবশ্যই নার্ভাস হয়ে যায়, কিন্তু আমাদের টিম আরও উত্তেজিত হয়েছে যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এজন্য আরেক 2 মিনিট পর মনে হয় আরেকটা গোল হয়ে গেছে। তো যে গোলটা করলে প্রথম দিকে, মানে প্রথম গোলটা কিন্তু টুর্নামেন্টের জন্য সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেই ভূমিকাটা তোমার ছিল। অবশ্যই ভালো লাগছে টিমকে চ্যাম্পিয়ন করে দিতে পেরে, সবার অবদান ছিল এই জন্য আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। সামনে তোমাদের লক্ষ্য কি? সামনে আমার লক্ষ্য হচ্ছে সিনিয়র টিমে ঢোকা আর ভালো কিছু করা। ফাইনাল নেপালকে হারাতে একটি গোল করে এই ফাইনালে অবদান রেখেছেন উন্নতি খাতুন, আমাদের সঙ্গে রয়েছেন, আমরা জানবো তার কাছ থেকে যে গোল করে আসলে অনুভূতিটা কেমন লেগেছে তার। উন্নতি, ফাইনালের মঞ্চে গোল করেছো, তাও আবার একদম যে ফাইনালটা জিতলেই শিরোপা জেতা যায়, সেই গোলের আসলে মুহূর্তটা যখন গোল করলে কেমন লাগলো? হচ্ছে যেহেতু রিফা একটা ফ্রি কিক মারছে, তো আমি হচ্ছে কিছুটা বের হয়ে গেছিলাম, আমি শিওর ছিলাম না যে আসলে আমি গোলটা করব। আর যেহেতু আমি ডান পায়ে কখনোই খেলি না, বাট ডান পায়ে আমার বলটা লাগে, গোল লাগে, আমি তো খুবই এক্সাইটেড। আমার লাইফের ফার্স্ট হচ্ছে ডান পায়ে আমি গোল করছি, তো আমি খুবই আনন্দিত। এখন ডান পাটা কি আসলে খুব লাকি মনে হচ্ছে কিনা? আজকের জন্য খুবই লাকি। আমার লাইফে হচ্ছে আমি যেহেতু লেফট ফরওয়ার্ড বা লেফট ডিফেন্ডার, যে হচ্ছে আমি খুবই লেফট দিয়েই খেলি, কিন্তু ডান পায়ে কখনো আমার এরকম গোল হয় নাই। যেহেতু এবার মানে ডান পায়ে গোল হয়েছে, আমি খুবই এক্সাইটেড, আর এইটা আমার আজকের জন্য খুবই লাকি মনে হচ্ছে। বাকিটা একজন অধিনায়ক সামসুন নাহারের গল্প, যে গল্পে আছে বহু চড়াই উতরাই। পুরো টুর্নামেন্টটা তার জন্য আসলে সহজ ছিল না, খুবই কঠিন ছিল, তারপরেও শেষ মুহূর্তে এসে বিজয়ের হাসি হাসলো সামসুন নাহার। সামসুন নাহার, কেমন লাগছে? সব মিলাই আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায় হয়েছিল দেখে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবং হচ্ছে দেশবাসীর দোয়া ছিল, সবাই অনেক সাপোর্ট করছে,
এই জন্য আমরা ভালো একটা অর্জন করতে পারছি। যেহেতু হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ, সিনিয়র সাব চ্যাম্পিয়ন হওয়ার পরেই আন্ডার ফিফটিন একটা সাফ এখানেই হয়েছিল, ওইটা আন্ডার ফিফটিন জুনিয়ররা ওরা হারছে, একটা চাপ ছিল। তো এবারও একটা চাপ ছিল যে সবাই হচ্ছে সিনিয়ররা চ্যাম্পিয়ন হয়েছে, জুনিয়ররা হাইরা গেছে, আমরা কী করবো, আসলে একটা চাপ ছিল। তো আমাদের চেষ্টা ছিল আমরা সিনিয়রদের সম্মানটা আমরা ধরে রাখবো, তো লাস্ট পর্যন্ত পারছি। আর যে তিনটা ম্যাচই আমাদের মানে তিনটা ম্যাচ যে খেলছি, আমরা হচ্ছে বলে আসছি যে আমরা সবাই রে বলছি যে আমরা জেতার জন্যই মাঠে নামবো এবং হচ্ছে আমরা ফাইনাল খেলবো, ফাইনাল আমাদের খেলতে হবে, যেহেতু সবগুলা সাফে আমরা ফাইনাল খেলছি। তো এবারও ফাইনালে আসার পরে আজকে আমরা বলছি যে ফাইনাল, যেহেতু আমরা আসছি ফাইনালে, আমরা সবগুলো ম্যাচই অনেক ভালোভাবে খেলে জিতে ড্র করে আসছি। তো আমাদের এবার লক্ষ্যটা ট্রফিটা যেন দেশের মাটিতেই থাকে, আর দর্শকরা যেন ভালো একটা খেলা উপহার দিতে পারি, সবাই যেন খুশি হয়, এরকম ছন্দময় একটা খেলা খেলবো আমরা। সাফের শিরোপা এবং সাথে আরও দুটো ট্রফি, মানে সব শিরোপাটাই তুমি রেখে দিলে, মানে সেটা আসলে কীভাবে সম্ভব হলো? আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছি, কারণ আমি হচ্ছে যতগুলো সুযোগ পাইছি অনেক মিস করছি, কিন্তু চেষ্টা করছি আমি সুযোগগুলো কাজে লাগানোর জন্য। হচ্ছে ভুটানের দিন হ্যাট্রিক করার পরে আমার আর প্রথম ম্যাচে এক গোল করার পরে চার গোল ছিল। তো আমার আজকে লক্ষ্য ছিল যে আগে টিম জিতানো, যদি আমি মনে করি যে আমি 50% মারলে গোল হইব, আরেকজন 70% মারলে গোল হইব, তো আমি তারে দিয়েই গোল করাবো। কারণ আজকে যদি আমি হচ্ছে নিজে গোল করে আর সেরা খেলোয়াড় হইতাম বা সর্বোচ্চ গোলদাতা হইতাম, ট্রফি যদি আমার না থাকতো, তাহলে কিন্তু এটা আসলে সফল হইতো না। তো আমার প্রথমে চেষ্টা ছিল টিম জেতানো, তারপরে নিজের, যেহেতু আমার হচ্ছে চার গোল ছিল, তো আমারও চেষ্টা ছিল যদি মানে পাই অবশ্যই কাজে লাগাবো, যেন সবগুলো আমাদেরই থাকে, শুধু ফেয়ার প্লে ট্রফিটা ভুটান পাইছে আর সবগুলো আমরাই পাইছি। অধিনায়ক হিসেবে এটি হচ্ছে তৃতীয় তোমার টুর্নামেন্ট এবং আগের দুইবার তুমি চ্যাম্পিয়ন হতে পারোনি, এবার চ্যাম্পিয়ন হয়েছো। অধিনায়ক হিসেবে একটা আক্ষেপ ছিল কিনা যে একটা শিরোপা দেশের জন্য আনার? অবশ্যই অনেক হচ্ছে মিডিয়ারাই বলতো যে তোমার হচ্ছে কোনো শিরোপা নাই, তুমি হচ্ছে তিনবার ক্যাপ্টেনশিপ পালন করতেছো, দুইবারই রানার আপ হইছো, তো এবার কী করবা? তো আমি বলছিলাম যে এবার চেষ্টা থাকবে, কারণ খেলা এটা 90 মিনিট, খেলা কখন কী হয়ে যায় বলা যায় না। তো আমি বলছিলাম যে আমার চেষ্টা থাকবে এবার ঘরের মাটিতে যেন ট্রফিটা রাখতে পারি, এবং ইনশাল্লাহ পারছি। টুর্নামেন্টের শুরুটা নিশ্চয়ই সহজ ছিল না, কারণ আমরা দেখতে পাচ্ছি তোমার পায়ে ইঞ্জুরি, এবং এই পায়ে ইঞ্জুরি ব্যান্ডেজ নিয়েই তুমি খেলা শুরু করেছিলে, মানে এই ব্যথাটা আসলে কতটা অনুভব হয়েছে ফাইনাল ম্যাচে? আসলে প্রথম ম্যাচের দিন তো আমি ইঞ্জুর্ড হয়ে আমার মাথায় আঘাত হওয়ার কারণে আমি হাফ টাইম পর্যন্ত খেলছি, তো তখন আমার কিছুই মনে ছিল না। হাফ টাইমের পরে আমি 67 মিনিটের সময় আমার জ্ঞান ফিরছিল, তখন আমি মানে কি অনেক আবল তাবল কথা বলছি। তো তারপরের থেকে একদিন রিকভারি ছিল, অনেক কষ্ট হয়েছে রিকভারি করতে। পরের দিন ইন্ডিয়ার সাথে ম্যাচ, প্রথম ম্যাচ আমাদের লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জিতলে আমরা ফাইনাল অনেকটা আগায় যাব। তো লাস্ট হচ্ছে নেপালের সাথে খেলার পরে ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল, তো আমার খেলতে হবে যেহেতু আমি ক্যাপ্টেন আর সিনিয়র প্লেয়ার হিসেবে। তো আমার চেষ্টা ছিল আমি যাতে তাড়াতাড়ি ফিট হই, আমার পিজিও অনেক হেল্প করছে, কোচরা অনেক হেল্প করছে, যার কারণে আমি নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলতে পারছি, ফুল টাইমে খেলছি। তারপর হচ্ছে আরেকদিন রিকভারি নিয়ে তারপর হচ্ছে ভুটানের সাথে খেলছি। তো লাস্ট ম্যাচে কালকে হচ্ছে কালকে থেকে একটু একটু ব্যথা লাগতেছিল, ট্রিটমেন্ট নেওয়ার পর আজকে মাঠে ওয়ার্ম আপ করার পর দেখি একটু একটু বেশি লাগতেছিল, তাই হচ্ছে জিপসম প্লাস দেয়া ব্যান্ডেজ করে দিছে। অবশ্য আমি হচ্ছে খেলায় নামলে আসলে ব্যথা মনে থাকে না, মানে দৌড়ানোর পর পাটা গরম হয়ে গেলে আসলে ব্যথাটা এতটা অনুভব হয় না। তো লাস্ট মুহূর্তে একটা মার ছিল, অনেক ব্যথা লাগছিল, ওইটার জন্য পরে লাস্টে তো কয়েক মিনিটের পরে আমার এডের টাইমে নামায় দিছিল। শুনহার দল জেতার পরে সবাই সবার ফ্যামিলিকে ফোন করছে, সবাই তাদের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছে। আমরা জানি যে তোমার মা নেই, তো আজকের দিনে আসলে মাকে কতটা মিস করছো? অবশ্যই অনেক মিস করতেছি, কারণ হচ্ছে এখান থেকে যায় তো সবাই ফোন নিবে, ফোন দিবে, আমিও ফোন দিবো, আমার বড় বোন আছে ওর ফোন দিবো, বাবা আছে ওদের ফোন দিবো, আজকে হয়তো মা থাকলে তো আম্মুরে ফোন দিয়ে কথা বলতাম। তো এটা অনেক খারাপ লাগবে যে একটু তো মন খারাপ হবে, অনেক দিন হয়ে গেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। ট্রফিটা কাকে উৎসর্গ করতে চাও? কি করতেছে
আসলে সবার যে এত কষ্ট, এত হার্ডওয়ার্ক করছে আমরা সবাই, আমাদের জন্য মানে এত কষ্ট করছি আমরা, সকালে প্র্যাকটিস, দুপুরে জিম, খাওয়া দাওয়া, ঘুম, সব মিলে আসলে আমার টিমরে আমি এটা মানে সর্বপ্রথম আমার টিমরে আমি দিম, কারণ টিম হিসেবে সবাই অনেক কষ্ট করছে, অনেক কাজ করছে। জেনিয়া চিশিম, এটিএন নিউজ, ঢাকা।